সাকা মুজাহিদের ফাঁসি কার্যক্রমের মধ্য দিয়ে মানবতার জয় হয়েছে। ত্বরান্বিত হবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া। মত বিশিষ্ট জনদের প্রাণ ভিক্ষার আবেদন পাওয়ার পর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভ্রান্তি সৃষ্টি করতে মিথ্যাচার করা হচ্ছে মন্তব্য আইনমন্ত্রী। শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি। দেশে দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতার অবসান হওয়ার আশাবাদ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। পুঁজিবাজারের উন্নয়নে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই। এবং শুরু হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশে 7,000-এরও বেশি কেন্দ্রে অংশ নিচ্ছে 32 লাখের বেশি শিক্ষার্থী।